কালনা মহকুমা হাসপাতালে 62 জন ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের এদিন সুস্থ করে বাড়ি ফেরানো হলো। তার আগে অবশ্য এদিন কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে সুপার কৃষ্ণচন্দ্র বড়াইয়ের উদ্যোগে ছাত্রছাত্রীদের হাতে গোলাপ ফুল, পেন, পেন্সিল দিয়ে স্কুলে যাওয়ার আবেদন রাখা হয়। এরপরই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া ওই ছাত্রছাত্রীদের হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে বাড়ি পৌঁছে দেওয়া হয়। কি কি দিয়েছে ডাক্তার? ডাক্তার গোলাপ ফুল দিয়েছে, পেন্সিল দিয়েছে, পেন দিয়েছে। কেমন লাগছে এখন? ভালো লাগছে। কৃষ্ণচন্দ্রবাবু বলেন, মিড ডে মিলের খাবারে কোনো বিষক্রিয়া ছিল না, এটা একটা প্যানিক কাজ করেছে ছাত্রছাত্রীদের মধ্যে। যে মিড ডে মিল খেয়ে হোক বা কেন আমাদের আয়রন ফলিক অ্যাসিড খেয়ে হোক, যে কারণেই হোক না কেন, তাদের মধ্যে যদি কোনো ভয় থাকে বা কিছু থাকে, যাতে সেই ভয়গুলো না থাকে সেটাও দূরীভূত হলো আজ। এবং তার সাথে সাথে তারা যেন আবার স্কুলে যায় এবং স্কুলে গিয়ে সব ভালোভাবে পড়াশোনা করে, স্কুলের বিভিন্ন অ্যাক্টিভিটি, হেলথ ডিপার্টমেন্টের বিভিন্ন অ্যাক্টিভিটি, সকল সব অ্যাক্টিভিটিগুলোর সাথে তারা আবার যেন পুনরায় তারা অ্যাটেন্ড করে, তারা যেন কোনো কিছুতে পড়াশুনো ভালোভাবে করে, তাদেরকে দেওয়া হলো। এবং তাদের একটু আতঙ্কে ছিল মনে হয়? হ্যাঁ, প্রথমে তো অনেক বাচ্চাই কিছুটা প্যানিকও ছিল, অনেক বাচ্চা যারা এসেছিল তাদের মধ্যে কিছু বাচ্চা প্যানিকও ছিল, তারা একটা ভয়ও পেয়েছিল। তো সেই ভয়গুলো কাটানোর জন্যই যাবার সময় তাদের প্রত্যেকে আমরা একটা করে পেন, রাবার, পেন্সিল, গোলাপ ফুল দিয়ে তাদেরকে আমরা এখান থেকে ডিসচার্জ করলাম এবং প্রত্যেকেই হাসি মুখে। স্কুলের এক শিক্ষক জানান, আপাতত 6 জন ছাত্রছাত্রী মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন, বাকিদের সকলকেই ছেড়ে দেওয়া হয়েছে। ওই 6 জনকেও শীঘ্রই ছেড়ে দেওয়া হবে। চিকিৎসাটা দেখেছে এবং বাচ্চাদের প্রায় যতজন ভর্তি ছিল তার মধ্যে গতকালকে 9 তারিখে 9 জন রিলিজ পেয়েছে, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। আজকে 48 জন ফিরে গেছে, আর মোটামুটি 10 জন রয়েছে। ডাক্তারগুলো আশ্বস্ত করেছে কোনো ভয়ের কারণ নেই। হ্যাঁ, ছাত্রছাত্রীদের আমরা বলেছি, বুঝিয়েছি, যাতে স্কুল যায়, মিড ডে মিল খায়, হ্যাঁ, ওষুধও যাতে খায়, আয়রন ট্যাবলেট যেটা দেওয়া হয়েছে, কোনো অসুবিধার কোনো কারণ নেই। গার্জেনরা অভিভাবকদের যেটা বোঝানো হয়েছে, হ্যাঁ, অনেকে তাতে আশ্বস্ত হয়েছে। অনেকে তো ভয় পাচ্ছে যে স্কুলে আসতে, তার জন্য স্কুলও, সেটা আমরা নিয়মিত তাদের সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে যোগাযোগ করব, যোগাযোগ করে বোঝানোর চেষ্টা করব যাতে ভয় না পায়। হ্যাঁ, আমরা মাস্টারমশাইরা আছি, হ্যাঁ, আশা করছি কয়েকদিনের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। অন্যদিকে স্কুলের এক অভিভাবিকা বলেন, আশঙ্কা রয়েছে, তবে স্কুলে গেলে মিড ডে মিল তো খেতেই হবে পড়ুয়াদের। স্কুলে খাবার কি খাওয়াবেন? উল্লেখ্য, বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কালনার বাগনাপাড়া বগুলাদর্শ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের 62 জন ছাত্রছাত্রীকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মূল উপসর্গ ছিল জ্বর ও পেটে ব্যথা, কারো কারো বা হচ্ছিল বমি। মঙ্গলবার দুপুরে মিড ডে মিল খাওয়ার পরেই সব পড়ুয়াদের আয়রন ট্যাবলেট খাওয়ানো হয়েছিল স্কুলে। বুধবার দুপুর থেকেই পড়ুয়াদের জ্বর ও পেটে ব্যথা শুরু হয়, তাদের কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। ওই দিন দুপুর পর্যন্ত মোট 62 জনকে ভর্তি করা হয় কালনা মহকুমা হাসপাতালে। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, পাবলিক টাইমস।